হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমাদের কিছু কথা শেয়ার করার জন্যে আসলাম ক্যামেরাতে। তো আজকে রবিবার, এখন বাজে 11টা। তো কালকে সোমবার, 15ই জুলাই। কালকে আমার মেয়ের জন্মদিন। তো এই সপ্তাহে আমাদের হচ্ছে মাল গেছিল মঙ্গলবারে, মানে আগের মঙ্গলবারে। তো ওই মালটার কাজ হয়েছে 3,500 টাকা। তো মালিককে বলা হয়েছিল যে দাদা, এইবারের মালের পুরো পয়সাটা একটু মানে পুরো পয়সাটা একসাথে দিও, ভাঙিয়ে দিও না, আমার একটু দরকার আছে। তো তখন মালিক বলছে আচ্ছা ঠিক আছে দেখছি বলে। তো কালকে রাত্রির 12:45 সময় টাকা পাঠিয়েছে, 2,000 টাকা। তো কেমন মাথাটা গরম হয়, ওনাকে আগের থেকে বলা হয়েছিল যে আমাকে পুরো টাকাটা পাঠিও, আমার একটু দরকার আছে। এবার উনি পাঠিয়েছে 2,000 টাকা, ওর মধ্যে থেকে সংসারের খরচ, বাজার ঠাজার করতে হবে, কারেন্টের বিল দিতে হবে, আর মেয়ের জন্মদিনে তো বড় করে তো জন্মদিন করবো না, তো ছোট্টখাট্টো মানে একটু ওর জন্য একটু রান্না করার ইচ্ছা ছিল, কিছু কিনে দেওয়ার ইচ্ছা ছিল। এবার ওই 2,000 টাকার মধ্যে কী করে হবে, কেমন মাথাটা গরম হয়, এত মানে রাগ হচ্ছে আর ভালো লাগছে না, মানে রান্না টান্না করতে ইচ্ছা করছে না আজকে। তার মধ্যে আমাদের এই মাসের ইলেকট্রিক বিল এসছে তোমার 3,500 টাকা। তো পুরো 3,500 টাকা, মানে 3,500 টাকার কাজ হয়েছে, যদি সেই টাকাটা দিত 3,500 টাকা, তো 1,000 টাকা, 1,100 টাকার মতন কারেন্টের বিল দিয়ে সংসারের বাজার টাজার করে যা টাকা মানে কিছু টাকা থাকতো সেটা দিয়ে মেয়ের জন্মদিনটা একটু ভালো করে মানে ও আমাদের নিজেদের মধ্যে একটু ওর জন্য একটু ভালো কিছু আনা যেত, কিছু কিনে দেওয়া যেত ওকে। তো সেটা আর হবে না, দেখি কি হয়। তো কালকে আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। তো কালকে বেশি কিছু করবো না, ওরে একটু 5 রকম 5টা ভাজা আর একটু দেখি মাছ এনে রান্না করে দেবো, আর একটু পায়েস করার ইচ্ছা আছে, ব্যাস এইটুকুই। তো তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। তো কালকে আর ভিডিওটা কালকের ভিডিও আপলোড করবো, তোমরা সবাই দেখো। তো টাটা।